في القلب مشاعر أخفيها قد أشرقت الشمس عليها عن خطط لم أعبأ فيها ستكون بأيامي فرقا فحياتي قبل الحلقات تيه بضياع بشتات من دون نعيم الآيات نرتاد لنحفظها الحلقات একজন মুমিনের দুনিয়া এবং আখিরাতের সব কিছু চাইতে সে অগ্রাধিকার দিতে বাধ্য পাঁচ ওয়াক্ত নামাজকে, যদি সে নামাজের বিষয়ে বুঝে থাকে। ইমানের যে পিলার, এই পিলার ছাড়া কোনো মানুষ মুসলমান হওয়ার সুযোগ যেরকম নাই, এরপরে কোনো মুসলমান মুসলমানের খাতায়ও নাম লেখানোর সুযোগ নাই পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করা ছাড়া। রাসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে মুসলমান আর অমুসলমান এটা পার্থক্য করতেন তারা, মসজিদে যারা আসে তাদেরকে দিয়ে, যে এরা হলো মুসলমান আর যারা আসে না তারা অমুসলমান। এমনকি মুনাফিকও মসজিদে নিয়ম করে আসত। আজকের সমাজের চিত্র যদি আমরা সেই সাহাবিদের যুগের চিত্রের সাথে এটাকে মিলাই, তাহলে নামাজ না পড়ার পরেও মুসলমানিত্বের দাবি কতটা হাস্যকর সেটা খুব পরিষ্কারভাবে আমাদের সামনে প্রতিবাদ হয়ে উঠবে। কোরআনে কারিমে ইমানের পর সবচাইতে বেশি সংখ্যক বার যে বিষয়ে নির্দেশ করা হয়েছে সেটা হলো কি? এই নামাজ, পাঁচ ওয়াক্ত নামাজ। এর চাইতে গুরুত্বপূর্ণ কোনো বিষয় মুমিনের কাছে আর থাকতে পারে না। রাসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি ইসলামের সর্বপ্রথম বিধান, সর্বপ্রথম বিধান মক্কাতে আসছে, সেটা কি ছিল? এই নামাজ। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, আল্লাহর নামে পাঠ করো, এটা ছিল একেবারে প্রথম। তারপরে ইবাদাতের মধ্যে সর্বপ্রথম ইবাদত যেটা আসে সেটা হলো কোনটা? এই নামাজ। সাহাবিরা যখন মক্কায় কঠিন পরিস্থিতিতে, যখন জান বাঁচানোই কঠিন, মক্কার পৈতলিকদের অত্যাচারে অতিষ্ঠ, কোথাও দাঁড়াবার সুযোগ পর্যন্ত পাচ্ছেন না, ওই সময় আল্লাহ তাআলা নামাজের বিধান দিলেন। রোজা তখনও আসে নাই, মদিনা যাওয়ার পরে আসছে। হজ তখনও ফরজ হয় নাই মুসলমানদের প্রতি, এবং জাকাত তখনও ফরজ হয় নাই, পর্দার বিধান তখনও ফরজ হয় নাই, শত শত গুরুত্বপূর্ণ বিধান তখনও আসে নাই। যখন মুসলমানরা প্রচণ্ড বিপদে, ওই সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে বিধানটা দিলেন সেটার নাম কি? নামাজ। কেন জানেন? কারণ মুসলমানের সবচাইতে বড় হাতিয়ার হলো নামাজ, সবচাইতে বড় অস্ত্র হলো কি? মক্কায় যখনই মুসলমানরা প্রচণ্ড কোণঠাসা, মাতৃভূমি ছেড়ে ইথিওপিয়াতে হিজরত করতে বাধ্য, এরকম পরিবেশে আল্লাহ তাআলা কেন নামাজের আর একটা অর্ডার চেপে দিলেন? নামাজ তো এমন একটা ইবাদত যেটা দেখা যায়, এটা করতে গেলেই তো নির্যাতন নেমে আসবে, এবং এসেছেও বহুবার সাহাবিদের উপরে। তারপরেও আল্লাহ তাআলা নামাজের বিধান দিলেন, কারণ যত বেশি বিপদ আসবে, যত বেশি মুসিবত আসবে, নামাজের গুরুত্ব এবং প্রয়োজনীয়তা মানব জীবনে ততটাই বেশি হবে। এই জন্য রাসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আমার চোখ শীতল করে সালাতে, নামাজে আমার চোখ জুড়ায় যখন আমি নামাজে দাঁড়াতে পারি তখন। সহিহ মুসলিমের হাদিসে আসছে রাসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদ, বান্দা তার রবের সবচেয়ে নিকটবর্তী হতে পারে ওই সময়টাতে যখন বান্দা সেজদায় চলে যায়। সেজদা থাকা অবস্থায় আল্লাহর যত কাছাকাছি যেতে পারে মানুষ, অন্য কোনো সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এত কাছাকাছি যাওয়ার সুযোগ হয় না। এই জন্য একজন মুমিনের গোটা জীবনের ভেতরে সুখে এবং দুঃখে সর্বাবস্থায় নামাজের চাইতে গুরুত্বপূর্ণ কোনো ইস্যু থাকতে পারে না। আমি সত্যি অবাক হই যখন পাবলিক পরিবহনগুলোতে দেখি একটা রেলে শত শত যাত্রী, কিন্তু 10-20 জন মানুষও ভালো করে নামাজ পড়ে কিনা সন্দেহ। এদের প্রায় সবাই মুসলমান কিছু লোক বাদে।
কিন্তু নামাজ পড়ছেন না। আমার মনে হয় না এই লোকগুলো সব বেনামাজি, এরা অনেকেই নামাজি আছে, কিন্তু মনে করতেছেন রেলে আসি, ওযু করতে হবে কষ্ট করে, আবার কোথায় নামাজের জায়গা আছে, নামাজ মনে হয় পরে পড়ে দিলে মনে হয়ে যাবে, এরকম একটা ব্যাপার স্যাপার। অথচ আল্লাহ তাআলা কোরআনে বলেছেন ইন্না সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, নিশ্চয় নামাজ এটা মুমিনদের জন্য নির্দিষ্ট সময়ে পড়াটাকে ফরজ করা হয়েছে, নির্দিষ্ট সময়ে পড়াটাকে ফরজ করা হয়েছে। অতএব মন মতো খেয়াল খুশি মতো পড়লেন, ফজর নামাজ 7টা-8টার দিকে উঠে পড়ে অফিসে চলে গেলেন, এই নামাজ আল্লাহর কাছে গ্রহণযোগ্য হওয়ার কোনো সুযোগ সম্ভাবনা নেই। প্রিয় ভাইরা, আমার একজন মুসলমানের সাথে একজন অমুসলমানের পার্থক্য বিধানকারী একটাই কাজ আছে, সেটা হলো নামাজ। আর কোনো ইবাদত দিয়ে ইসলামে মুসলমানের সাথে অমুসলমানের পার্থক্য নিরূপণ করা হয় নাই। একটা মাত্র ইবাদত দিয়ে মুসলমানের সাথে অমুসলমানের পার্থক্য করা হয়েছে, সেটা হলো কি? নামাজ। নবী আলাইহিসসালাম বলেছেন বাইনাল রাজুলি ওয়াল কুফরি ওয়াস শিরকি তারকুস সালাহ, একজন মানুষের সাথে কুফর এবং শিরক, আল্লাহকে অবিশ্বাস করা, আল্লাহর সঙ্গে শিরিক করা, পৈতলিক হওয়া, তাদের সাথে একজন মুসলমানের পার্থক্য হলো নামাজ। কোরআনে কারিমের আরেকটি আয়াত আছে, যে আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ফাইনতাবু ওয়া আকামুস সালাহ ওয়া আতাউয যাকাহ ফা ইখওয়ানুকুম ফিদ্দীন, অমুসলিমেরা যদি তওবা করে শিরিক থেকে, এরপরে নামাজটা পড়ে, সম্পদের মালিক হলে যাকাতটা দেয়, ফা ইখওয়ানুকুম ফিদ্দীন, তাহলে তারা তোমাদের ধর্মের ভাই, ধর্মীয় ভাই, মুসলমান ভাই। তাহলে যে ব্যক্তি নামাজ পড়ে না, এই আয়াতের আলোকে সে মুসলমান ভাই হওয়ার, মুসলিমদের কাতারে গণ্ডিভুক্ত হওয়ার কোনো সুযোগ নাই। এজন্য পৃথিবীর অনেক ওলামা একরাম, অনেক বড় বড় ইমামগণের মত হলো ইচ্ছাকৃতভাবে সজ্ঞানে জেনে শুনে যে ব্যক্তি নামাজ ত্যাগ করে সে ব্যক্তি কাফের হয়ে যায়। তার স্ত্রী যদি মুসলমান থাকে তাহলে ওই লোকের সাথে তার স্ত্রীর সাথে বিবাহ বিচ্ছেদ হয়ে যায়, কারণ স্বামী স্ত্রীর একজন যদি অমুসলিম হয়ে যায় অটোমেটিক বিবাহ ভেঙে যায়। একটু চিন্তা করুন তো বিষয়টি কত ভয়াবহ। এই লোকটি মারা গেলে তার জানাজা দেওয়া যাবে না, এই লোকটি মারা গেলে তাকে মুসলমানদের কবরে দাফন করা যাবে না, কারণ সে কাফের হয়ে গেছে, আর কাফের হয়ে গেলে তার জন্য বিধানগুলো অটোমেটিক চলে আসে। ইমামে আবু হানিফা রাহিমাহুল্লাহ এবং আরো অন্যান্য ওলামা একরামের অনেকেই বলেছেন যে যদি কেউ অবহেলা করে, তাচ্ছিল্য করে নামাজ ত্যাগ করে তাহলে তার জন্য বিধান প্রযোজ্য হবে, আর যদি নামাজ পড়ে না কিন্তু তার ভিতরে অপরাধ বোধ আছে, সে মনে করে না পড়া উচিত, তাহলে সে সরাসরি কাফের হবে না, কিন্তু এটা কুফুরি। কুফুরি মানে এক ধরনের আল্লাহ দ্রোহিতা, এক ধরনের আল্লাহর প্রতি অবিশ্বাস। নামাজ পড়াটা না পড়াটা হলো আল্লাহর প্রতি এক ধরনের অবিশ্বাস এবং কুফুরি। প্রিয় ভাইরা আমার, এই কারণে অ্যারাবিয়ানদেরকে দেখা যায়, যারা মিডল ইস্টে ছিলেন তারা জানেন, অন্য বদমাইশি এবং গুনাহের কাজ যাই করুক না করুক পাঁচ ওয়াক্ত নামাজ অবশ্যই পড়ে ম্যাক্সিমাম মানুষ। হাতে গোনা কয়েকজন পাবেন আপনি মহল্লায় হয়তো খুঁজে নামাজ পড়ে না, সেটাও খুব রেয়ার। যত রকমের দুষ্টমি এবং যত রকমের অপরাধী করুক না কেন নামাজটা অবশ্যই পড়ে। কিছু যুবক ছেলে ফেলে দেখা যায়, আমাদের সমাজে যেরকম কিছু উচ্ছৃঙ্খল পোলাপাইন থাকে, ওরকম সব সমাজই থাকে, এরকম আরব দেশগুলোতে দেখা যায় যে উচ্ছৃঙ্খল যুবক পোলাপাইনগুলো নামাজের সময় মসজিদে চলে আসে, এসে কোনোরকম এক মিনিটে 3-4 রাকাত নামাজ পড়ে চলে যায়। তো আমার খুব কৌতূহল হয় যে এই নামাজ পড়ার জন্য এদেরকে এত কে জোর দিছে, চাপ দিছে। নামাজে যখন পড়বে তো 1 মিনিটে 3-4 রাকাত পড়বে, হুলস্থুল করে, কিচ্ছু পড়ে না, সূরা ফাতিহাতে কিচ্ছু পড়ে না, এবং এটা পড়া সম্ভব না। 1 মিনিটে 4 রাকাত নামাজ পড়লে সূরা ফাতিহা কেমনে পড়বে? শুধু সে দাঁড়ায় রুকু করে, সেজদা করে, বৈঠক করে, সালাম ফিরে চলে যায়। মানে সে হাজিরাটা দেয়, কারণ সে জানে যে হাজিরা না দিলে নাম কাটা যাবে মুসলমানের খাতা থেকে নাম। আর আমাদের বাঙালি ইন্ডিয়ানদের এবং পাকিস্তানি এবং সাবকন্টিনেন্টের মানুষের ধারণা হলো নাম একবার যখন উঠছে ছোটবেলায় মুসলমানের খাতায়, এটা বোধহয় আর কাটাকাটির কোনো সম্ভাবনা না, সিস্টেমই নেই। এজন্য আমাদের মুসলমানদের অজুভঙ্গের কারণ জানা আছে, নামাজ ভঙ্গের কারণও
জানা আছে, রোজা ভঙ্গের কারণও আমরা জানি, গোসল কিসে ভাঙে সেটাও আমরা, কিন্তু ঈমান কিসে ভাঙে এটা হাজারের ভিতরে একজনও জানে না যে ঈমান ভঙ্গের কারণ কয়টা কি কি। কারণ মনে করে ঈমান এটা মনে ভাঙার জিনিস না, লোহাও ভাঙতে পারে স্টিলও ভাঙতে পারে, কিন্তু ঈমান বোধ কি করে না আর ভাঙে টাঙে না। প্রিয় ভাইরা আমার, এই জন্য নামাজ সম্পর্কে আমাদের ধারণাকে বদলাতে হবে। নামাজ ছাড়া কোনো মুসলমান মুসলমান থাকার সুযোগ নাই। এটা মামুর ভাইয়ের আবদার না যে নামাজ না পড়লে কি হয়েছে আমার ঈমান ঠিক আছে, এটা আপনার আবদারের বিষয় না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসগুলোকে আপনি দেখেন, সেগুলোকে যদি আপনি একত্র করেন, কোরআনের আয়াতগুলো যদি একত্র করেন, ঈমানের নির্দেশ দিচ্ছে, সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা নামাজের নির্দেশ দিচ্ছে। কোরআনে কারিমের প্রথম আয়াত আলিফ লাম মিম যালিকাল কিতাব লা রাইবা ফী হুদাল্লিল মুত্তাকিন, এই কোরআন যাদেরকে পথ দেখাবে, যাদের জন্য কোরআন আসছে তাদেরকে মুত্তাকি বলে পরিচয় দেওয়া হয়েছে। আর মুত্তাকির পরিচয় কি? আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইয়াকিমুনাস সালাহ, এই কোরআন যাদের জন্য আসছে তাদেরকে মুত্তাকি বলার পর মুত্তাকিদের পরিচয় দিতে গিয়ে আল্লাহ বলেছেন যারা গায়েবের প্রতি ঈমান আনে, অর্থাৎ ঈমান এক, মুত্তাকি হতে ঈমান থাকতে হবে, আর দ্বিতীয়ত হলো ওয়া ইয়াকিমুনাস সালাহ, নামাজ কায়েম করতে হবে। কায়েম করা বলতে যথাযথভাবে পড়া, সঠিকভাবে পড়া, সময় মতো পড়া, জামাতের সাথে পড়া, এই নামাজ কায়েম করাকে কোরআনের প্রথম। যদি আপনি ঈমানের পরে কোনো ইবাদতের কথা বলেন তারে একেবারে সূরা বাকারার কোরআনের প্রথমেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই নামাজের কথা বলেছেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইয়াকিমুনাস সালাহ, গায়বের প্রতি ঈমান আনা, ঈমান আনার পরেই নামাজের কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন। প্রিয় ভাইরা আমার, নামাজটা হলো হাজিরা, পাঁচবার আল্লাহর কাছে হাজিরা দেওয়া। আপনি হাজিরা দিবেন না, আপনার নাম কাটা যাবে, অটোমেটিক কাটা যাবে, আপনি দাবি করলেও আপনার নাম থাকবে না। কিন্তু হাজিরাটা যদি দেন, এরপরে উল্টাপাল্টা কিছু করেন, পানিশমেন্ট হতে পারে, সাজা হতে পারে, আল্লাহ চাইলে মাফও করে দিতে পারেন, কিন্তু হাজিরা তো আপনাকে দিতে হবে। আপনি একটা কোম্পানিতে চাকরি করেন, একটা স্কুলে একটা কলেজে ভর্তি হয়েছেন, আপনি কোনো হাজিরা দেন না, আপনি উপস্থিত হন না, আপনার সেখানে নাম থাকার কোনো সুযোগ আছে? চাকরি থাকার সুযোগ আছে? হাজিরাটা যদি ঠিকমতো দেন, ডিউটিটা যদি ঠিকমতো করেন, মূল ডিউটিটা, এরপরে উল্টাপাল্টা ফাঁকি ঝুঁকি করেন, উল্টাপাল্টা করেন, সেগুলোর একটা এসপার ওসপার হবে। কিন্তু আপনি হাজিরাই দেন না, সেক্ষেত্রে আপনার নাম থাকার কোনো সুযোগ আছে? যে সমস্ত ভাইয়েরা পাঁচ ওয়াক্ত নামাজের ব্যাপারে আপনাদের ধারণা হলো যে না এটা বোধহয় ম্যান্ডেটরি না, এটা বোধহয় এতটা জরুরি না, তারা ভালো করে জেনে রাখেন, পাঁচ ওয়াক্ত নামাজ এটা হলো হাজিরা। এটা হলো কি? হাজিরা, এটা হলো উপস্থিতি। আপনি যদি হাজিরা না দেন তাহলে অটোমেটিক আপনার নাম ইসলামের খাতা থেকে কাটা পড়ে যাবে। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের শেষ ওসিয়ত ছিল কি? শেষ ওসিয়ত, একেবারে শেষ, দুনিয়া থেকে চলে যাচ্ছেন, একদম শেষ ওসিয়ত ছিল আসসালাহ, আসসালাহ ওমা মালাকাত আইমানুকুম। অসুস্থতার কারণে তিনি পুরো বাক্য বলতে পারেন নাই। জীবনের শেষ মুহূর্তে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঠিক নিঃশ্বাস ত্যাগ করার আগ মুহূর্তে উপদেশ দিচ্ছেন উপস্থিত সাহাবীদেরকে, আসসালাহ আসসালাহ, পুরো কথাটাও কমপ্লিট করতে পারেন নাই, শুধু এটুকু বললেন সলাহ সলাহ, মানে নামাজ নামাজ। আর ওমা মালাকাত আইমানুকুম, তোমাদের অধীনস্থ লোকেরা, নামাজের মাধ্যমে মানুষের ইবাদত ঠিক হবে, আর অধীনস্থ লোকদের সঙ্গে সদাচরণ করার মাধ্যমে মানুষের আচার আচরণ ঠিক হবে, মুআমালাত মুআশারা ঠিক হবে, দুটা সাইড সঠিক হয়ে যাবে যদি সে এই দুটা বিষয়কে খেয়াল করে। একজন মানুষের জীবনের শেষ ওসিয়তের গুরুত্ব আমরা কে না বুঝি? আখেরি ওসিয়ত, আপনার বাবা মৃত্যুর সময় যে ওসিয়তটা করে যায়, এর চাইতে কোনো কোনো ওসিয়ত আপনার জীবনে আর থাকতে পারে না। আপনার মা মৃত্যুবরণ করার আগ মুহূর্তে যদি সন্তান হিসাবে আপনাকে কোনো ওসিয়ত করে যায়, এর চাইতে কোনো গুরুত্বপূর্ণ ওসিয়ত আপনার জীবনে আর থাকে না। প্রিয় ভাইরা আমার, আপনার আমার রাসূল গোটা মানব জাতির কাছে প্রেরিত রাসূল, তিনি দুনিয়া থেকে চলে যাওয়ার সময় শেষ ওসিয়ত করে যাচ্ছেন আসসালাহ আসসালাহ,
আর মক্কায় যখন কঠিনতম সময় পার করছেন, আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত বিধানের ভিতরে ইকরা বিসমি রাব্বিকা আল্লাযি খালাকার পরে প্রথম বিধান নাজিল হয়েছে, যেটা সেটাও কি সালাত। তাহলে ইসলামের প্রথম শুরু হল নামাজ দিয়া, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের বিদায় দুনিয়া থেকে যাওয়া, সেটাও কিসের গুরুত্ব বলতে বলতে গেছেন তিনি? নামাজের গুরুত্ব বলতে বলতে গেছেন। প্রিয় ভাইরা আমার, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, তার যে কবর এই জায়গাটাই হলো ছিল তার বাড়ি বাস ঘর। সেখান থেকে তার যে মিম্বর, যেখান থেকে তিনি ইমামতি করে নামাজ পড়াইতেন, সেই জায়গাটা অল্প সামান্য হয়তো 20-30 গজ দূরত্ব হবে। সেখান থেকে তিনি উঠে এসে মিম্বরে দাঁড়িয়ে নামাজ পড়াবেন বা জামাতে সামিল হবেন এরকম শারীরিক শক্তি তার তখন ছিল না। এরকম অবস্থায় তিনি দুজন লোককে ডাকলেন, একজন ছিলেন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তার চাচা, আরেকজন ছিলেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার জামাতা। দুইজনের কাঁধে দুই হাত এর ভর, গোটা শরীরের ভর ছেড়ে দিয়ে পাঁওকে টানতে টানতে তিনি মেহরাব পর্যন্ত আসছেন, কারণ পাঁও রেখে দাঁড়াবার মতো শক্তি তখনও ক্ষমতা শরীরে নাই। এ অবস্থায় কিন্তু নামাজ স্বস্থানে পড়ার অনুমোদন ইসলামে আছে। একজন মানুষ যদি এতটা অসুস্থ হয়ে যায়, ইসলাম তাকে বাধ্য করে না মসজিদে আসতে, আল্লাহ তাআলা তাকে ছাড় দেন যে ঠিক আছে তুমি আপন জায়গায় নামাজ পড়ো, কিন্তু ওই টাইমে পর্যন্ত মসজিদে এসে নামাজের বিষয়ে উম্মতকে গুরুত্বের শিক্ষা দিয়ে জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত তিনি এভাবে পাঁওকে মাটির সাথে টানতে টানতে আসলেন। এরপরে দাঁড়িয়ে ইমামতি করার মতো শক্তি শরীরে নাই, আবু বকরকে ইশারা করলেন তুমি নামাজ পড়াও, নিজে পেছনে বসে কোনো রকমে জামাতের সাথে সামিল হলেন, শরীক হলেন। সরকারে দু আলম, তাজদারে মদিনা, যার আগের পরের সমস্ত ভুল ত্রুটি সবগুলো আল্লাহ তাআলা আগাম ক্ষমার ঘোষণা করে দিয়েছেন, তার জীবনে শেষ মুহূর্তে নিঃশ্বাস ত্যাগ করার আগ মুহূর্তে নামাজের যদি এরকম গুরুত্ব হয়, আপনার আমার মতো মানুষ সুস্থ সবল শরীর নিয়ে নামাজের ওয়াক্ত চলে যায়, আপনি অফিসে বসে আছেন, আপনি দোকানদারি করে যাচ্ছেন, আপনি আপনার কাজ করে যাচ্ছেন, আপনি খেলায় লিপ্ত আছেন, আপনি আপনার দুনিয়াবি কোনো কাজে লিপ্ত আছেন, এটা কোনো মুসলমানের কাজ হতে পারে না। প্রিয় ভাইরা আমার, আপনি ঘুষ খান, আপনি সুদ খান, আপনি জেনা করেন, আপনি অনেক হারাম কাজ করেন, এই অন্যায়গুলো, এই হারাম কাজগুলো আপনার দ্বারায় হচ্ছে, এটা যতটা মেনে নেওয়া যায়, অপরাধ তো কখনোই মেনে নেওয়া যায় না, কিন্তু কথার কথা এটাকে যতটুকু মেনে নেওয়া যায়, আপনি নামাজ পড়েন না, আল্লাহর কসম ইসলামের দৃষ্টিতে এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না, এটা মেনে নেওয়ার কোনো সুযোগ হতে পারে না, আপনার নামই নেই ইসলামের খাতায়। এই মসজিদগুলো এগুলো হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এমবেসির মতো। দুনিয়ার এমবাসিতে যেরকম প্রবাসে থাকলে আপনাকে এমবাসিতে গিয়ে আপনার পাসপোর্ট নবায়ন করতে হয়, না হলে নিজের দেশে আসার সুযোগ থাকে না, নিজের বাড়িতে ফেরার কোনো সুযোগ থাকে না, আপনি দেশে আসতে পারবেন না যদি আপনার কাছে বৈধ কাগজপত্র না থাকে, আপনি এদেশের নাগরিক, এর প্রমাণ যদি আপনার কাছে আপডেট না থাকে তাহলে এই দেশে আপনাকে প্রবেশ করতে দেওয়া হবে না। আমাদের আসল আবাসন জান্নাত, আমাদের আসল বাড়ি কোথায়? আমরা প্রবাসে আছি, এই পৃথিবীটা সব আমাদের কি প্রবাস, প্রবাসের সাথে আমাদের এই পৃথিবীর জীবনের এলাস। একজন প্রবাসী যখন প্রবাসে থাকে তখন তার অবস্থা কি থাকে, এটাকে সে কখনো নিজের দেশ মনে করে না। একজন প্রবাসী যখন প্রবাসে থাকেন তার মনটা থাকে কোথায়? মাতৃভূমির দিকে, নিজের আসল ঠিকানার দিকে, নিজের দেশের দিকে। এই জন্য আর যা করে না করে একজন বুদ্ধিমান প্রবাসী সবসময় চেষ্টা করে যে আমার পাসপোর্টটা যেন আপডেট থাকে, ভিসাটা যেন আপডেট থাকে, যেন আমার দেশে ফেরত যাওয়ার রাস্তাটা খোলা থাকে। এই চেষ্টাটা সে করে কি করে না একজন প্রবাসী? কারণ সে জানে ওই প্রবাসে সে চিরকাল থাকতে পারবে না, সেখান থেকে তাকে চলে আসতে হবে তার ভিসার মেয়াদ শেষ হওয়ার পর। এই জন্য একজন পর্যটক, একজন প্রবাসী, তার সব কিছু চলে যাক, ইভেন মানিব্যাগটা হারিয়ে যাক, কিন্তু সে চেষ্টা করে পাসপোর্টটা যেন হারায়। আর যদি কখনো হারিয়ে যায় সঙ্গে সঙ্গে দৌড়ে চলে যায় কোথায়? এমবাসিতে।
বাংলাদেশে এম্বাসি কোথায় আছে সেখানে এভিডেন্স হাজির করে যে না আমি বাংলাদেশের মানুষ নাগরিক। প্রিয় ভাইরা আমার, নির্দিষ্ট মেয়াদের পরপর তাকে এম্বাসিতে হাজির হয়ে তার পাসপোর্টকে নবায়ন করতে হয়, রিনিউ করতে হয়, তারপরে তার বাংলাদেশের নাগরিকত্বের প্রমাণ তার কাছে থাকে। আমরা সবাই এই পৃথিবীতে প্রবাসী, এখানে চিরকাল থাকবো আমরা? কোনো সুযোগ আছে নাই। অতএব এই প্রবাস থেকে আমাদের আসল বাড়িতে, আসল বাড়ি কোথায়? জান্নাত। আসল বাড়ি হলো জান্নাত। কিভাবে জান্নাত আসল বাড়ি? আল্লাহ কোরআনে কারিমে সূরা মুমিনুন 18 নম্বর পারার প্রথম সূরা, এই সূরা মুমিনের শুরুর দিকে আল্লাহ তাআলা বলেছেন কিছু বৈশিষ্ট্য আছে, এই বৈশিষ্ট্যগুলো যাদের ভিতরে থাকবে তাদের সম্পর্কে আল্লাহ বলেছেন উলাইকা হুমুল ওয়ারিসুন, এই লোকগুলো ওয়ারিস হবে। এই লোকগুলো কি হবে? ওয়ারিস হবে। ওয়ারিস হওয়া মানে কি? মালিক হওয়া না। ওয়ারিস হওয়ার মালিক হওয়া কি এক জিনিস? মালিক তো আমি টাকা দিয়ে কিনে মালিক হইতে পারি, কিন্তু ওয়ারিস কি টাকা দিয়ে কিনে হয়? ওয়ারিস তো হলো জন্মসূত্রে, পৈতৃক সূত্রে বা সন্তান সূত্রে পায়, যেটা মিরাসের সূত্রে যেটা পায় সেটাকে বলে ওয়ারিস হওয়া বা মিরাস পাওয়া, ঠিক কিনা? আল্লাহ তাআলা জান্নাত সম্পর্কে মুমিনদেরকে বলছেন কদ আফলাহাল মুমিনুন, ওই ইমানদাররা সফল হবে যারা তাদের নামাজের ব্যাপারে, এক নম্বর বৈশিষ্ট্য, নাম্বার ওয়ান, আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন, যারা নামাজের ভেতরে খুশুখুজু অবলম্বন করবে, নামাজে মনোযোগী থাকবে, কোমল থাকবে, আল্লাহর দিকে মনোনিবেশ করবে, আল্লাহর সঙ্গে কথোপকথন করবে, আল্লাহর সামনে দাঁড়াবে, এই মানসিকতা নিয়ে নামাজ পড়বে, তাহলে যে নামাজ পড়েই না সে আউট অফ সিলেবাস। যে নামাজ পড়বে তো পড়বে, সেখানে বিনম্রতা থাকবে, নামাজের ভিতরে তার মনোযোগ থাকবে, আল্লাহর সঙ্গে কথোপকথনের মানসিকতা থাকবে, আল্লাহর সাথে তার কথার বিনিময় হবে, ভাবের বিনিময় হবে, আবেদন দেওয়া হবে সেটার পাল্টা জবাব আল্লাহ তাআলা দিবেন। এই যে একটা প্রেমময় ইবাদত, এই ফিলিংস নিয়ে যে ব্যক্তি নামাজ পড়বে, আল্লাহ তাআলা আরো কয়েকটা গুণ বলে শেষে বলছেন উলাইকা হুমুল ওয়ারিসুন, এই লোকগুলো হবে ওয়ারিস। কিসের ওয়ারিস? আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস, যারা জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস হবে, মিরাস পাবে। এখন প্রশ্ন হলো আমরা জান্নাতুল ফিরদাউসের মালিক হব, এটা বোঝা যায়? ওয়ারিস হব এটা কেমনে বোঝা যায়? ওয়ারিস মানে তো হলো আমার বাবা মালিক ছিল, এখন আমি মালিক হয়েছি, এটাকে বলে ওয়ারিস হওয়া। তো জান্নাতকে আল্লাহ তাআলা আমাদেরকে বলতেছেন আমরা জান্নাতের ওয়ারিস হইতে পারবো, তার মানে জান্নাতে আমাদের বাবা আদম ছিলেন। আদম আলাইহিসসালাম ছিলেন কি ছিলেন না? তার সৃষ্টির পরে প্রথম ছিলেন জান্নাতে, সেখান থেকে আল্লাহ তাআলা বের করে দিলেন, এখন আমরা প্রবাসে আছি, নিজের দেশ থেকে জান্নাত থেকে বের হয়ে আমরা কোথায় আছি? এখন প্রবাস জীবন অতিপাত করছি। এই প্রবাস জীবনে আমরা কেউই থাকতে পারবো না, এখান থেকে আমাদেরকে যেতে হবে, কিন্তু সে যাওয়াটা সঠিক জায়গা মতো হবে, নিজের সেই মাতৃভূমি বা পিতৃভূমি জান্নাতে আবার আমরা যেতে পারবো ফিরে, যদি আমাদের আইডেন্টিটি ঠিক থাকে, যদি আমাদের সে পরিচয় পাসপোর্ট ঠিক থাকে, আর সে পাসপোর্টটা হলো নামাজ। সে পাসপোর্টটা কি? নামাজ। আর সে পাসপোর্ট নবায়নের জায়গা হলো মসজিদ। পুরুষদের জন্য সে পাসপোর্ট নবায়নের জায়গা কোথায়? মসজিদ। এখানে এসে দৈনিক পাঁচবার যদি আপনি পাসপোর্ট বা নামাজ, আপনার ঈমান এটাকে নবায়ন করতে পারেন, তাহলে ইনশাআল্লাহ আপনি জান্নাতে যেতে পারবেন। প্রিয় ভাইরা আমার, জাহান্নামে যাওয়ার সবচেয়ে বড় কারণ ঈমানের পরে, কুফরির পরে, শিরকের পরে জাহান্নামে যাওয়ার সবচেয়ে বড় কারণ হলো নামাজ না পড়া। নামাজ না পড়া এর চাইতে জাহান্নামে যাওয়ার বড় কারণ হতে পারে না। এই জন্য জাহান্নামীদের সাথে একটা কনভারসেশন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উল্লেখ করেছেন কোরআনে কারিমে, একটা কথোপকথন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উল্লেখ করেছেন, জাহান্নামীদেরকে জিজ্ঞাসা করা হবে মা সালাকাকুম ফি সাকার, তোমাদেরকে জাহান্নামে কিসে নিয়ে এসেছে, কি কারণে জাহান্নামে এসেছ? তারা সবাই বলবে সমস্বরে, জাহান্নামীরা, কালু লামনাকু মিনাল মুসাল্লিন, লামনাকু মিনাল মুসাল্লিন, আমরা মুসল্লি ছিলাম না। এক নম্বর কারণ, অন্য সবগুলো পরে, এমন কি ইমানের কথা আল্লাহ পরে আনছেন, ওয়াকুন্না নাখুযু মাআল খাঈদিন, এই কথা আল্লাহ পরে আনছেন, যারা ইসলাম নিয়ে হাসি তামাশা করত, ঠাট্টা বিদ্রুপ করত, আমরা তাদের দলে ছিলাম,
এই কথা আল্লাহ তাআলা পরে আনছেন। এক নম্বর উল্লেখ করেছেন ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, জাহান্নামীরা বলবে ভাইরে এই কপাল পড়া এই দুর্ভাগা ঠিকানায় আসার প্রধান এবং প্রথম কারণ ছিল আমি মুসল্লি ছিলাম না, আমি কি ছিলাম না, মুসল্লি ছিলাম না। একজন মুসলমান নামাজ পড়বে না, আবার সে মুসলমান দাবি করবে, এর চেয়ে হাস্যকর দাবি আল্লাহর জমিনে আর দ্বিতীয়টা হতে পারে না। আপনাকে পাঁচ ওয়াক্ত নামাজে হাজির হতে হবে, হাজিরা দিতে হবে, এ না হলে আপনি আপনার মাতৃভূমিতে বা পিতৃভূমিতে জান্নাতে পুনরায় যাওয়ার কোনো সুযোগ থাকবে না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে পাঁচ ওয়াক্ত নামাজকে গুরুত্বের সাথে আদায় করার তৌফিক দান করুন। প্রিয় ভাইয়েরা, আমাদের দ্বারা প্রচুর ছোটোখাটো ভুল ত্রুটি হয়, অনেক অগণিত ছোটোখাটো ভুল ত্রুটি হয়। বুখারীর হাদিসে আসছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তোমাদের বাড়ির সামনে যদি একটা স্বচ্ছ পানির ধারা থাকে, নালা থাকে, ঝর্ণা থাকে, আর সেখানে যদি তোমরা দৈনিক পাঁচবার গোসল করো তাহলে তোমাদের শরীরে কোনো ধুলো ময়লা থাকতে পারে? সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ না, পাঁচবার যদি দৈনিক গোসল করা হয় একটা স্বচ্ছ পানির ধারাতে ঝর্ণাতে তাহলে শরীরে অন্তত কোনো গোসল পানার মানে ময়লা থাকার কথা নয়। নবী সাল্লাল্লাহু আলাইহি বলেছেন যদি কেউ পাঁচবার নামাজ পড়ে তাহলে ওই ব্যক্তির কোনো গুনাহ থাকতে পারে না, আল্লাহ তাআলা তাকে এরকম পাক সাফ করে দেন। বড় গুনাহ বান্দার হক এ সমস্তগুলো বাদে সাধারণ ছোট গুনাহ যতগুলো থাকে এ সব গুনাহগুলো কালা ধুয়ে ধুয়ে মুছে পরিষ্কার করে দেন। প্রিয় ভাইরা, আমার পাঁচ ওয়াক্ত নামাজ পাঁচটা স্টেশন, পাঁচ ওয়াক্ত নামাজ পাঁচটা স্টেশন। পাঁচবার আপনি ফুয়েল নেওয়ার জন্য মসজিদে আসবেন পুরুষ হলে, মহিলা হলে সস্থানে আপনি পাঁচবার নামাজে দাঁড়িয়ে যাবেন। এর মাধ্যমে আপনি আপনার ইমানকে রিচার্জ করবেন, ইমানকে রিচার্জ করে আপনি আস্তে আস্তে চলতে থাকবেন সামনের দিকে। আর যদি পাঁচ ওয়াক্ত নামাজ আপনি না পড়েন তাহলে ইমানের লেভেল রিচার্জ করার না করে ব্যাটারি না করার কারণে ব্যাটারি আস্তে আস্তে নামতে নামতে একসময় ব্যাটারি অকেজো হয়ে যাবে, আপনি চাইলেও আর সে ব্যাটারিকে সচল করতে পারবেন না। এই জন্য ভাইরা আমার, একজন মানুষের জীবনে, একটি শিশুর জীবনে প্রথম নির্দেশ কি? নামাজ। ইমানের পরে তাওহীদে শিক্ষা দেওয়ার পরে মা বাবার প্রতি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ হলো মুরু আওলাদাকুম বিসসালাতি ওয়া হুম আবনাউ সাবআ সিনিন, তোমরা তোমাদের সন্তানদেরকে নামাজের নির্দেশ করো যখন তাদের বয়স হবে 7। এর আগে কোনো নির্দেশ আছে? কোনো নির্দেশ নাই, বালেগ হয় নাই, তার এখনো খাতা ওপেনই হয়নি, তারও আগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন নামাজের এক্সারসাইজ করো, অনুশীলন করো, অভ্যাস গড়ে তোলো, কারণ বালেগ হওয়ার পরে শুরু করার কোনো সুযোগ নাই। তখন শুরু করতে গিয়ে যদি একটু দেরি হয়ে যায়, একটু ত্রুটি ধরা পড়ে তাহলে তার কোনো রক্ষা থাকবে না। একজন মানুষের জীবনে প্রথম নামাজ, দেখেন অনেক ওলামা ইকরাম বলে থাকেন মানুষের জন্মের পরে কানে আজান দেওয়া হয় না, কয়েকটি জয়ীফ হাদিস দ্বারা বর্ণিত বিষয়টি, তারপর ওলামা ইকরাম বলেছেন আমলযোগ্য যেহেতু হালাল হারামের বিষয় না, জন্মের পরে শিশুর কানে আজান দেওয়া হয়, আবার কোন কোন ফিকহ অনুযায়ী একামতও দেওয়া হয়, আজান একামতের পরে তার নামাজ হয়, সেটা কোন নামাজ? জানাজা নামাজ। আজান এবং একামতের পরে সাধারণত নামাজ হয়, কিন্তু বাচ্চার কানে আজান একামতের পরে কোনো নামাজ হয় সাধারণত? একটা নামাজের জন্য অপেক্ষা থাকা হয়, সেটা হলো তার জানাজা নামাজ, এটা দিয়ে তাকে দুনিয়া থেকে বিদায় দেওয়া হয়। রোজার মাধ্যমে তো বিদায় দেওয়া হয় না, অন্য কোনো আমলের মাধ্যমে তো বিদায় দেওয়া হয় না, বিদায় দেওয়া হয় কিসের মাধ্যমে? একটা নামাজের মাধ্যমে। মুমিনের সাথে নামাজের সম্পর্কটা কত গভীর, তার অস্তিত্বের সাথে কতটা সম্পৃক্ত, এটা বোঝানোর জন্য এই পয়েন্টটা বললাম। প্রিয় ভাইয়েরা আমার, অতএব যারা নামাজের ব্যাপারে এতদিন গাফলতি করেছেন আল্লাহর ওয়াস্তে ফিরে আসুন, আল্লাহর রহমতের ছায়াতলে ফিরে আসুন। এই নামাজ মানুষের অন্তরে প্রশান্তি এনে দেয়। আপনি খুব বিপদগ্রস্ত, আপনার মনের কথা কাউকে বলতে পারছেন না, কাউকে বলে আপনি ইজি হতে পারছেন না, আপনার জন্য সর্বোত্তম উপায় হলো আপনি সালাতে দাঁড়িয়ে যান, আপনি সিজদায় চলে যান, আপনার মনের কথাগুলো তাসবিহ পাঠ করতে করতে আল্লাহকে পেশ করুন। এরপরে আপনি দেখুন কতটা হালকা ফিল করছেন, কতটা আপনি রিল্যাক্স অনুভব হবে, আপনি করে দেখুন। প্রিয় ভাইরা আমার, যে নামাজ আমাদের কাছে বোঝা, যে নামাজ আমাদের কাছে ভারী, যে নামাজ আমাদের জন্য কষ্টের,
আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি বলছেন, আরিহনা বিহা ইয়া বেলাল, ও বেলাল আজান দিয়ে নামাজের আহ্বান করে নামাজের আয়োজন করো, করে আমাকে একটু প্রশান্ত করো। তার মানে তিনি প্রশান্তি পেতেন নামাজের আয়োজনে, নামাজের আয়োজনের মধ্যে তার অন্তর প্রশান্ত হতো, তিনি এর মাধ্যমে শান্তি পেতেন। তিনিও মানুষ ছিলেন, আমরাও মানুষ, আমাদের কাছে নামাজটা বোঝা। আর তিনি বলেন আরিহনা ইয়া বিহা ইয়া বেলাল, ও বেলাল আজান দিয়ে সবাইকে জড়ো করো, একটু নামাজের আয়োজন করো, তার মাধ্যমে আমি মনে প্রশান্তি পাই। কুররাতু আইনুন লি ফিস সালাহ জুইলাত লি কুররাতু আইনিন ফিস সালাহ, আমার চোখের শীতলতা আর নয়ন জুড়ানোর একমাত্র উপাদান আল্লাহ তাআলা রেখেছেন নামাজের মধ্যে। নামাজ না পড়লে আমার ভালো লাগে না। রাতে দাঁড়িয়ে দীর্ঘ সময় ধরে তাহাজ্জুদ পড়তেছেন, দীর্ঘ সময় ধরে আমাদের আয়েশা বলেন ইয়া রাসূলুল্লাহ পাও ফুলে যাচ্ছে, এত সময় ধরে দাঁড়িয়ে দাঁড়িয়ে কেরাত পড়ছেন, আপনাকে না আল্লাহ বলেছেন যে আপনার পূর্বের পরের সব গুনাহ মাফ, সূরা ফাতিহা শুরুতে আল্লাহ না আপনাকে বলেছেন, তা আপনি কেন এত কষ্ট করতেছেন? তখন তিনি বলেছেন আফালা আকুনু আবদান শাকুরা, আমি আল্লাহর কি কৃতজ্ঞতা প্রকাশকারী বান্দা হব না? প্রিয় ভাইরা আমার, সে নামাজ এখন আমাদের কাছে বোঝা হয়ে গেছে। আপনি যখন আখেরাতে আল্লাহর মুখোমুখি হবেন কিয়ামতের ময়দানে, আপনার ভিতরে চুল পরিমাণ যদি ইমান থেকে থাকে, তাহলে আপনার এই একটা হাদিস নামাজের প্রতি মনোযোগী হওয়ার জন্য, পাঁচক্ত নামাজে নিয়মিত হওয়ার জন্য আপনার একটা হাদিস যথেষ্ট। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আল ওয়ালমা ইহাসাহুল আবদু ইয়াউমাল কিয়ামাতি সালাতু, নামাজের বিষয়ে সর্বপ্রথম হিসাব নেওয়া হবে কিয়ামতের দিন। ফা ইন সালুহাত, নামাজের হিসাব যদি ঠিকঠাক মতো বান্দা দিতে পারে, ফাকাদ আফলাহা ওয়া আনজাহ, তাহলে সে সাকসেস হয়ে গেল। তার আর জান্নাতে প্রবেশ কেউ খুব একটা ঠেকাইতে পারবে না, উল্টাপাল্টা যাই আছে সেগুলো ব্যাকআপ হয়ে যাবে যদি তার নামাজটা পারফেক্ট থাকে। ওয়া ইন ফাসাদাত, আর যদি নামাজের হিসাবে বড় ধরনের ত্রুটি ধরা পড়ে, ফাকাদ খাবা ওয়া খাসির, তাহলে সে ক্ষতিগ্রস্ত হয়ে যাবে, তার আর জান্নাতে যাওয়ার কোনো পথ খোলা থাকবে না। প্রিয় ভাইরা আমার, অতএব পরীক্ষার খাতা যারা দেখেন জানেন, টিচারই যারা করেছেন তারা জানেন, প্রথম প্রশ্নের ব্যাপারে যত কড়াকড়ির সাথে পরীক্ষক খাতা দেখেন, পরেরগুলো কিন্তু এতটা কড়াকড়ির সাথে দেখেন না। এই জন্য ভালো পরীক্ষার্থীরা যেই প্রশ্নের উত্তরটা সবচেয়ে ভালো করে পারে ওইটা আগে লেখে, কারণ টিচার প্রথম দেখায় যদি ভালো কিছু দেখেন তাহলে পরেরগুলোকে তিনি শিথিলতার সাথে দেখবেন, এটাই স্বাভাবিক। আর প্রথমটা যদি উল্টাপাল্টা হয় তো পরেরগুলো আর ভালো করে দেখবেনও না, এটা হলো বাস্তবতা। তেয়ামতের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথম হিসাব নেবেন নামাজের। নামাজের ব্যাপারে যদি আপনার তেমন কোনো বড় ত্রুটি ধরা না পড়ে, বাকিগুলো আল্লাহ তাআলা এমনিতেই সহজ করে দিবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে পাঁচ ওয়াক্ত নামাজের ব্যাপারে আরো মনোযোগী হওয়ার তৌফিক দান করুন। আমরা যারা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি, জামাতের ব্যাপারে ত্রুটি আছে, আল্লাহর ওয়াস্তে এটাকে আপনি দূর করার চেষ্টা করুন। নামাজ এবাদতটা কেমন, আল্লাহর কাছে এর গুরুত্বটা কেমন, এটা বোঝার জন্য শুধুমাত্র একটি কথা যথেষ্ট। ইসলামে যত রকমের ইবাদত আছে প্রত্যেকটাতে বিকল্প রাখা আছে, এটা না হলে ওইটা, এমনকি একটা পর্যায়ে গিয়ে সেটা মওকুফও করা হয়, এরকম আছে না নেই? রোজা এটা আপনি রাখবেন, আল্লাহ কোরআনে বলছেন ফমান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন, কেউ যদি অসুস্থতা বোধ করে অথবা সফরে থাকে, ফাইদাতুম মিন আইয়ামিন উখার, তাহলে সে চাইলে রমজানের রোজা না রেখে দিনের বেলা খেয়ে ওই রোজাগুলো পরে রাখতে পারবে। আপনি এখান থেকে চট্টগ্রাম যাচ্ছেন সফর করে দিনের বেলা, যেহেতু দিনের বেলা যাচ্ছেন সফরে, আপনাকে ইসলাম অ্যালাউ করে অনুমোদন করে, আপনি চাইলে কষ্ট হোক আর না হোক আপনি চাইলে রোজা ভেঙে ফেলতে পারেন, না রাখতে পারেন, যেটা ভাঙবেন ওই রোজাটা আপনি রমজানের পরে রেখে দিলেই হয়ে যাবে, তাহলে বিকল্প আছে না নেই? জাকাত ফরজ হয়েছে দেন নাই, এক বছর পরে আপনার বোধোদয় হয়েছে তখন দিয়ে দিছেন, হয়ে যাবে, ঠিক না ভাই? ঠিক। হজ আপনি করলে, ফরজ হয়েছে এবছর করলেন না, দুই বছর পরে করলেন, হয়ে যাবে। এমনকি আপনি করতে পারলেন না, অসুস্থ হয়ে গেলেন, অন্য কাউকে টাকা দিয়ে পাঠিয়ে দিলেন, তাও আদায় হয়ে যাবে, ঠিক না ভাই? ঠিক।
এভাবে প্রত্যেকটা ইবাদতের মধ্যে বিকল্প আছে, একটা পর্যায়ে গিয়ে ক্ষমা পর্যন্ত আস, যে না করলেও চলবে, একটা সিরিয়াস পর্যায়ে গিয়ে। কিন্তু নামাজ, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন দাঁড়িয়ে নামাজ পড়ো, যদি দাঁড়িয়ে নামাজ পড়ার মতো ক্ষমতা হারিয়ে যায় তোমার, বসে পড়ো। বসে নামাজ পড়ার ক্ষমতাও যদি হারিয়ে যায় তাহলে শুয়ে শুয়ে পড়ো, ইশারায় পড়ো, মনে মনে পড়ো। কাপড় পরে নামাজ পড়তে হবে, সতর ঢাকতে হবে, সতর ঢাকার ক্ষমতা নাই, কোনো এমন পরিস্থিতি আল্লাহ না করুক আসো যেখানে শরীরে কোনো কাপড় নাই, তো ওই অবস্থায় বিবস্ত্র অবস্থায় নামাজ পড়ো, প্রয়োজনে বসে পড়ো। ওযু করতে পারো না, শরীরে ক্ষমতা নাই, জ্বর, তায়াম্মুম করো, পানি নাই, মাটিতে ছুঁয়ে নামাজ পড়ো, কিন্তু মাফ নাই। যতক্ষণ পর্যন্ত সেন্স আছে, সেন্সলেস হয়ে গেছেন, আইসিইউতে চলে গেছেন, হুঁশ চলে গেছে, এখন মাফ, যেহেতু সেন্সই নেই আপনি কি করবেন সেখানে, তখন শুধুমাত্র নামাজ মাফ। সেন্স যতক্ষণ থাকবে, আপনি সমুদ্রে ডুবমান, নিমজ্জমান, মৃত্যুর মুখে পতিত, সব ইবাদত আপনার থেকে রহিত হয়ে যাবে, কিন্তু নামাজ রহিত হবে না। কেবলার দিকে ফিরার ক্ষমতা নাই, যেদিকে পারেন সেদিকে ফিরে পড়বেন, নামাজ আপনাকে পড়তে হবে। আপনি দেখুন তো এরকম আরেকটা ইবাদত বাইর করেন ইসলামের মধ্যে আছে নাই। এরপরে মুসলমান চার ওয়াক্ত পড়ে, ফজর পড়ে না, আছে না নাই, শুধু জুমাটা পড়ে, ওয়াক্তিয়াগুলা পড়ে না, সব ঠিক আছে, মাগার নামাজ পড়ে। মনে রাখবেন, জীবনে একটা সময় আসবে যখন মনটা গলে যাবে, আল্লাহকে সেজদা করতে চাইবেন আপনি, কিন্তু সেই ক্ষমতা আপনার থাকবে না। বহু বৃদ্ধ মানুষ আছে যারা জিজ্ঞাসা করেন আল্লাহকে সেজদা করতে চায়, কিন্তু সেই ক্ষমতা রহিত হয়ে গেছে, আল্লাহ তাআলা সেই ক্ষমতা নিয়ে নিছেন। এখন অনেক আবেগ, অনেক আকুল, যে একটু মন ভরে আল্লাহকে সেজদা করতে পারতাম, একটু মন ভরে আল্লাহকে রুকু করতে পারতাম, কিন্তু পারে না, আছে না নেই। ও যুবকেরা যারা যৌবনকাল, যারা মধ্য বয়সটা শয়তানকে দিয়ে দিয়েছেন, আল্লাহর কাছে আপনাদের জন্য কোনো পুরস্কার নেই, আপনাদের দুনিয়ার জীবনে সুখের উপকরণ পাবেন, সুখ পাবেন না, প্রশান্তি আল্লাহ তাআলা হারাম করে দিয়েছেন। আল্লাহর ইবাদত, পাঁচ ওয়াক্ত নামাজকে যথাসময়ে, যথা নিয়মে, সঠিকভাবে, সুন্নার সাথে, ঐকান্তিকতার সাথে, মনোযোগের সাথে আদায় করে দেখুন, এক জান্নাতি প্রশান্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্তরে ঢেলে দিবেন। সালেহাতুর সঙ্গে বুদি দিল খারাশ আজ মুদে এক জামানা খাকে বাস, বহুকাল তো পাথর হয়েছিলেন, শয়তানের কথায় দৌড়েছেন, কিছুকাল পরীক্ষামূলক হলেও আল্লাহর নির্দেশগুলোকে মেনে দেখুন, এক জান্নাতীয় প্রশান্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্তরে দিবেন, যা পৃথিবীর কোনো সম্পদ দ্বারা অর্জন হবে না। আল্লাহ তাআলা আমাদের সকলকে পাঁচ ওয়াক্ত সালাত আদায়কারী হিসেবে কবুল আর মঞ্জুর করে। আল্লাহ কোরআনে বলেছেন ওয়া আমুর আহলাকা বিসসালাহ ওয়াসতাবির আলাইহা, নামাজ শুধু নিজে নয়, নিজের পরিবারকে নামাজের নির্দেশ করো, এতটাই গুরুত্বপূর্ণ যে গোটা পরিবারকে নিয়ে নামাজ পড়ো। আর আমরা অনেকে আসি মসজিদে, চলে আসি, আসার সময় নিজের প্রাপ্তবয়স্ক ছেলেটাকে ফজরের সময় তার গায়ে কম্বলটা মুড়ি দিয়ে আসি, আসে না নাই, এরকম মুরব্বী নিজে নামাজ পড়তে আসতেছে কিন্তু ছেলেটার গায়ে কম্বল মুড়ি দিয়ে আসে, মানে আরামের গুমগুমাক, এর মানে কি? এর মানে হলো আমার বিশ্বাসের সাথে আমি বেঈমানি করতেছি। আমি যদি মনে করি নামাজ না পড়লে জাহান্নামে যেতে হবে, জাহান্নামীদের এক বাক্যে সবাই বলবে, যখন তাদেরকে জিজ্ঞাসা করা হবে মা সালাকাকুম ফি সাকার, জাহান্নামে কি কি কারণে আসছিলে তোমরা, এক নম্বরে বলবে মা ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা নামাজই ছিলাম না, এরপরে অন্যান্য কারণগুলো আর, এক নম্বর কারণ হলো নামাজ না পড়া। আপনি যদি মনে করেন যে জাহান্নামে যেতে হবে নামাজ না পড়লে, কোনো বিকল্প নাই, তাহলে আপনার ছেলেকে আপনি কিভাবে সহায় হয়ে আসেন? আপনার ছেলে যদি কোথাও আগুন লাগে, আপনি সেই ছেলেকে রেখে বের হবেন? তাহলে কিভাবে জাহান্নামে রেখে আপনার সন্তানকে আপনি ঘর থেকে বের হয়ে আসেন? প্রিয় ভাইরা আমার, এই জন্য শিশুকাল থেকে, শৈশব থেকে, কৈশোর থেকে সন্তানকে, সন্তানদেরকে, অধীনস্থদেরকে নামাজের অভ্যস্ত করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
নিজে সালাতের ব্যাপারে যেমন মনোযোগী হতেন, তার সাহাবীদেরকে নির্দেশ করতেন অন্যদেরকে যেন সেরকম মনোযোগিতা সৃষ্টি হয়, সেজন্য তাদেরকে উৎসাহিত করার জন্য, উদ্বুদ্ধ করার জন্য আল্লাহ কোরআনে বলেছেন ওয়ামুর আহলাকা বিসসালাতি ওয়াসতাবির আলাইহা। প্রিয় ভাইরা আমার, অতএব নামাজের ব্যাপারে গাফিলতি আমরা ইতিপূর্বে যা করেছি সেগুলোর জন্য তওবায়ে নাসুহা, খাঁটি অন্তরে তওবা করে নতুন করে অধ্যায় শুরু করুন। পাঁচ ওয়াক্ত নামাজকে সিরিয়াসনেসের সাথে আমরা শুরু করবো ইনশাআল্লাহ। আল্লাহ আকবার আওয়াজ শুনবো আর কোনো জিনিস আমার নামাজের চাইতে বড় হতে পারে না। আল্লাহ আকবার মানে কি? আল্লাহ সবচাইতে বড়। তাহলে আল্লাহ যদি সবচাইতে বড় হন, এই আওয়াজ আমার কানে মুয়াজ্জিনের আসলো যখন আল্লাহর নির্দেশেই আসছে, তখন অন্য কোনো কাজ করার মানে হলো আমি কার্যত আমার কাজের মাধ্যমে আমি দাবি করছি যে না আমার কাজ বড়। এই জন্যই নামাজ তরক করাকে কুফুরি বলা হয়েছে, এটা একজন অবিশ্বাস, এটা একজন বিদ্রোহ। প্রিয় ভাইয়ের আমার, একজন মায়ের কথা অনলাইনে কোনো একটা অ্যারাবিয়ান টুইটে দেখছিলাম যে তিনি সন্তানদেরকে নামাজে জাগানোর জন্য, নামাজের জন্য ফজরের সময় ডাকার সময় এই বলে ডাকতেন যে উঠো সবাই, আমাদের পরিবারের কাউকে রেখে আমরা জান্নাতে যাব না। অ্যাপ্রোচ দেখেন, ভাষা দেখেন, তাৎক্ষণিকভাবে সন্তানের ভিতরে যেন উৎসাহ জাগ্রত হয়, সেজন্য বলছেন যে নামাজের জন্য উঠো বাবা, আমরা একজনকেও রেখে জান্নাতে যেতে চাই না। তার মানে তুমি ঘুমায় থাকলে তুমি তো জান্নাতে যেতে পারবা না, তুমি জাহান্নামে পড়বে, আমার জান্নাত তো জান্নাত থাকবে না, অতএব আমি একজনকেও রেখে জান্নাতে যেতে চাই না। সে মা আজ কোথায়? এখন তো হিন্দি সিরিয়াল দেখা মা, ফেসবুক এডিকশনের মা, ইউটিউবের আসক্ত মা পাওয়া যায়। নামাজের প্রতি গুরুত্ব বুঝেন, আল্লাহ এবং তার রাসূলের সাথে সম্পৃক্ত করতে পারেন সন্তানকে, সেরকম মা কোথায়, কতজন? বাবারা মারা আমরা আজকে দায়িত্ব জ্ঞানহীন হয়ে গেছি, যার কারণে আমাদের সমাজের তরুণ প্রজন্ম ধ্বংসের একেবারে দ্বার প্রান্তে পৌঁছে গেছে, চলে গেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে বোধোদয় যেন হয় সেই তৌফিক দান করুন, আমরা সকলে যেন আল্লাহর দিকে ফিরে আসতে পারি সেই তৌফিক আল্লাহ তাআলা দান করুন। সালাতের ব্যাপারে যারা আগে গাফলতি করেছেন, আল্লাহর ওয়াস্তে নতুন করে অধ্যায় শুরু করুন, আল্লাহ তাআলা মাফ করবেন, এবং এক একটি করে ওয়াক্ত নামাজের গুরুত্ব দেওয়ার চেষ্টা করুন। আল্লাহ তাআলা আমাকে আপনাকে আমাদের সকলকে নামাজের গুরুত্বকে অনুধাবন করার তৌফিক দান করুন। জাযাকুমুল্লাহু খাইরা ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।